হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো কালকে শ্রী নিয়ে যাওয়ার সময় তো এরকম সিঁদুর খেলা হয়েছিল, তো সেরকম ভাবে মুখটা ওরা ভরে রয়েছে। তো এখন বাজে প্রায় 8টার মতো, আমাদের বাড়িতে আজকে দশহরা পুজো হবে। আমাদের না, সব বাড়িতেই দশহরা পুজো হয়, তো নিজে সেরকমভাবে যোগাযোগই চলছে। নিজে কাকিমা প্রত্যেক বাড়ির মতো পূজার যোগাযোগই করে। আর আমার আজকে অনেক কাজও রয়ে গেছে, দেখো বিছানাপত্র কিছুই গোছানো হয়নি, সবেমাত্র মেয়েকে খাওয়াচ্ছি, আর স্নানও করা হয়নি। স্নান সেরে একটু পুজোর কাজে হাতেও লাগাবো, আর আকাশটা আজকে মেঘলাও করে রয়েছে। এই দশহরা পুজোর দিন কিন্তু সকাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হয়, এটা হতো ছোটবেলা থেকে দেখে আসছি, মারা বলতো তো। কিন্তু এখন দেখো ইদানিং কয়েক বছর হলো মানে বৃষ্টিও হচ্ছে না, বৃষ্টির হাব ভাবও নেই। তো কালকে একটু হাওয়া হয়েছিল কালে কালে, কালকে তোমাদের কোন কোন সাইডে বৃষ্টি হয়েছে অবশ্যই জানিও। খুব হাওয়া হচ্ছিলো, ঠান্ডা হাওয়া মনে হচ্ছিলো কোথাও বৃষ্টির আবহাওয়াটা এদিকে আসছে, তো তোমরা জানিও। তো এখান থেকে ভিডিওটা ব্লগটা শুরু করছি, তোমরা সেই সব দিয়ে দেখতে থাকো। তো আজকে অনেক কিছু রয়েছে তোমাদের জন্য সারপ্রাইজ, তো চলো। তো আমার স্নান হয়ে গেছে, আজকে আমি মাথায় একটু শ্যাম্পু করেছি, কারণ কালকে আমি হচ্ছে সিঁদুর খেলেছিলাম, মাথার চুলে পুরো সিঁদুর ভর্তি হয়েছিল, সে কারণে শ্যাম্পু করে নিয়েছি। আর আজকে দশহরা পুজো রয়েছে, ওই জন্য এখানে পুজোর জোগাড় যাতে চলছে। এই দশহরা পুজোটা পুরোটাই মনসা মা মনসার নামে হয় আর কি, তো এই জন্য সাপ করতে হয় 10টা। তো সেরকমভাবে কাকিমা 10টা সাপ করছে, এখানে একটা মনসার ডাল এনেছে, ঘট বসিয়ে সব রকম করেছে। তো এবার কাকিমা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে যোগাযোগ সব, আর আমি লাস্টে এরকমভাবে করছিলাম শুট টুট করে, আমরা যেরকম ছোটোবেলায় এই পুজোটা হলে যেমন করতাম আর কি, সাপ বানাতাম, অনেক সুন্দর হতো দেখতে। আর সারাক্ষণ আমাদের বড় মন্দির ছিল, মন্দিরের ওখানে গিয়ে বসে থাকতাম। তো এবারে চলে এলাম পুজো টুজো জোগাড় জাতি করার পর চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে অনেকগুলো কাজ রয়েছে, আর আজকে প্রচুর কাজ বন্ধুরা, কারণ আজকে আজকে আমাদের রথের কিছু কথাবার্তা হবে, আর সামনে রথ বুঝতেই পারছো আমাদের বাড়িতে কত বড় রথ রথ হয় আর কি, তোমরা দেখতে পাবে আমাদের বাড়িতে কত বড় রথ হয়, কি কি হয় তোমাদের সাথে তো সেটা শেয়ার করবই। তো আজকে কিন্তু তারই কিছু আলোচনা হবে, লোকজন আসবে, তো সেজন্য কিছু বাজার হাটও করতে যেতে হবে। আর সকালবেলা আমার শাশুড়ি বললো অনেক লুচি করিস নি, লুচি করে খাওয়া, তো একটু লুচি করলাম আর আলু ভাজা করবো বলে সেটাই এখানে রেডি করছিলাম। আর আমার শাশুড়ি মা নিচে উনুন জেলে দিয়েছে, আর তারপরেই এখানে দেখো উনুন জেলে দিয়ে কুন্ডোগুলো কুড়তে শুরু করেছে। আর আমি বলছিলাম এখানে তুমি কি খাবে না খাবে, আর গল্প গুজব করছিলাম কাজের, কালকে কতজন আসবে আর কি কি রান্না করা হবে সেই সব গল্প। আর আজকে রান্না বলতে গেলে অনেক কিছুই হবে, আজকে চিংড়ি দিয়ে ঢেঁড়স সবজি দিয়ে একটা চচ্চড়ি করব, মাছের ঝাল, শাক ভাজা, তারপরে উচ্ছে আর বা কিছু কলা ভাজা, এরকম কিছু করব ভাবছি। আর আমার শাশুড়ি মা এখন কিছু আলু টালু করছে, আর আমি এদিকে লুচি তরকারিটা করে নিই। আর পিসিমাও বসে রয়েছে, পিসিমার কালকের থেকে আজকে একটু ভালো রয়েছে, যে কারণে পিসিমা বলছিল আর লাল লাল করে লুচি কটা ভেজে নেব। আর একা ভাজছি একা বেলছি তো একটু সময় তো লাগবেই তাই না, আর নিচে উনুনে ভাতও বসে গেছে। আর তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিতে হয়, কারণ এত গরম পড়েছে, যত বেলা বাড়ে আর তত যেন গরম হয়। আর এত গরম, এই স্নান করে এখন এসেছি, তো স্নান করে এই রান্না হয়ে গেলে যদি বের হই একদম ঘেমে পুরো জামা কাপড় ভিজে যায়। এই সুযোগে আমি এখানে লুচি তরকারি করার পরেই কিন্তু আমার মেয়ের রান্নাবান্নাগুলো করতে হবে। আজকে আমার মেয়ে কী খায় দেখি, মাছ টাছ তো রয়েছে, ও মাছের থেকে আবার চিংড়িটা বেশি খেতে ভালোবাসে,
জন্য ভাবছি চিংড়িটাই দেবো। তো চিংড়ি ভাজায় আমার শাশুড়ি মা করবে, আর এদিকে দেখো আর লুচি আলু ভাজা সব কিছুই প্রায় রেডি হয়ে গেছে। তো বেশি আলু ভাজা করা হয়নি, অল্প করে আলু ভাজা করা হয়েছিল। তো এবার পিসিমাকে দিয়ে আসি চলো। পিসিমা খাওয়ার জন্য বসে রয়েছে, স্নান করা হয়ে গেছে পিসিমার। পিসিমা এখন বসে রয়েছে খেয়ে নিয়ে তারপরে আমরা রান্নার কাজে যাবো। এদিকে ভাতও হয়ে গেছে, লুচি ভাজতে ভাজতে এদিকে ভাতও হয়ে গেছে আর কুন্নকাটি সবই হয়ে গেছে। দেখতে পাচ্ছ আলু বেগুন দিয়ে একটু ঝোল করবো, আর মাছগুলো ভাজা হচ্ছে। চিংড়ি মাছগুলো ধুয়ে আনা হয়ে গেছে, মাছগুলো এখানে ভাজা হচ্ছে একটা একটা করে। তো ভাজা হোক এদিকে, যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি এদিকে শাকটাও কুটে নিতে হবে, কারণ শাকটা কোটা অনেকটা সময় লাগে, বাছাবাছির ব্যাপার থাকে। এখানে দেখো এখানে ঢায়রস টায়রস এগুলোও কোটা হয়ে গেছে। লাস্টে বামুন পুজো করে চলে গেছে, এখানে দেখো ঠাকুরের ভোগও দেওয়া হয়ে গেছে। আজকে দুপুরবেলা একটা নতুন সোপাই এখানে এনেছে, সেটাই দোকানে ছিল, সেটা পরিষ্কার পরিষ্কার করছিলাম। দুপুরবেলা এসে দিয়ে গেছে একটা লোক ভ্যানে করে। তো অনেকটা সেই লোকটারও কষ্ট, গরমের মধ্যে এসেছে, তাকে জল মিষ্টি একটু দিলাম। তো তারপরে দুপুরবেলা এমন কারণে আমার শ্বশুরমশাই এসেছেন এবং এসে দু প্লেট বিরিয়ানি এনেছে। তো দেখো বিরিয়ানি এনেছে, তো আজকে খুবই তো ভালো কথা, কিন্তু বিরিয়ানি যে খাবো তারও কি উপায় আছে? কারণ দেখো আজকে বিরিয়ানি এনেছে, আর আমি কয়েকদিন ধরে জুম্বার করছি, যে কারণে একদমই এই অয়েলি ফুড খেতে চাইছি না। কিন্তু কী করবো বলো, সামনে যদি বিরিয়ানি থাকে আর ওয়ার্কআউটের কথা আসে, তাহলে কোনটা বাজার সব থেকে ভালো হবে বলো? বিরিয়ানি যাই তো ভালো হবে। তাও আমি সবাইকে দিয়ে একদমই অল্প খাবো, তো একদম বেশি কিছু খাবো না, কারণ এই বিরিয়ানিটা অনেকটাই তেল রয়েছে, যে কারণে খেতেও ভালো লাগছে না। ভালো লাগলেও কী হবে, কিন্তু খাওয়ার উপায় নেই। আর এমনি থেকে এই সব খাবার আমার একদমই বন্ধ রয়েছে, যে কারণে আমি খাবো না। এখানে সব একটা পুরো গামলা ভর্তি হয়েছে, সবাইকে দিই, আমার বরকে দিই, আমার মেয়েকে দেবো। আমার মেয়ে উঠে পড়েছে, আবার ওর দাদু এসছে, দাদুর গলা শুনে আমার মেয়ে তো একদম পুরো খুশি, ঘুম থেকে উঠেই পড়েছে। এই আধ ঘন্টা হলো শুয়েছে, তার মধ্যে উঠে পড়েছে, দেখো। তারপরে আবার এনেছে আজকে এই মিষ্টি, এই মিষ্টিটা কিন্তু খুবই ভালো খেতে। কিন্তু আমাদের এখানে জয়নগরের সব থেকে নাম করা দোকান, আর এই মিষ্টিগুলো দেখে যদি নিজেকে কন্ট্রোল যদি নাই করতে পারলাম তাহলে কি হবে বলো? আর আমার তো সব থেকে ফেভারিট, দেখো এত সুন্দর, আমার সব কিছু নষ্ট হয়ে গেল এত দিন, প্রায় এক সপ্তাহের মতো আমার ওয়েট যদি বা একটু কমলো সব কিছুই হলো না। দেখো এত সুন্দর সুন্দর খাবার যদি চোখের সামনে ফ্রিজের ভিতর থাকে, কতই বা আটকাবো নিজেকে, আর আটকানো যাবে না। দেখো এইগুলো যতই কমানোর চেষ্টা করছি কিন্তু আর কমছেই না। তাই তারপরে সন্ধ্যাবেলার দিকে এখানে পিসিমা বসেছিল, আর বাড়িতে বড়রা কেউ গরম খাবে না, মানে ঠান্ডা খাবে, তো সে কারণে মুড়ি খাচ্ছিলো। তো তারপরে আজকে বলছিলাম না, সন্ধেবেলা সবাই রথের জন্য মিটিংয়ে কথা বলতে আসবে, সেজন্য তাদের জন্য লুচি আর পটল আলুর তরকারি হচ্ছিলো আজকে, তো বেশ ভালো। আর আমি করছিলাম আমার মেয়ের জন্য রুটি, কারণ আমার মেয়েকে দেবো না এই লুচি টুচি, কারণ আমার মেয়েকে খেতে দিই না বেশি তেলের জিনিস। তো তোমরা অবশ্যই তোমার বাচ্চাদের জন্য এটা খুবই কেয়ারফুল রাখো, কিন্তু বাচ্চারা শুনে না, তাও একটু শুনতে হয়। তো তারপরে রুটিটা আমি ভিজিয়ে রাখি, তো তারপরে আমি এখন আমার মেয়েকে খাইয়ে দেবো, এখন বাজে প্রায় 8টার মতো। তো দেখো আমি রুটিটা ভিজিয়ে দিয়ে তারপরে এখানে মেয়েকে ভালো করে চুটকে দুধের সাথে খাইয়ে দেবো। আর বন্ধুরা তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আর যারা যারা আমার আর ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আর আমার তো খুব ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করে দাও। আর তোমাদের নেক্সট ভিডিওতে যারা যারা তোমাদের কোথা থেকে দেখছো নাম বলবে, তাদের নামগুলো আমি কিন্তু বলবো। টাটা বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও।